ময়ে ময়ে এই যে কি একটা গান উঠেছে, শর্ট কোশ্চেন বট কোশ্চেন অ্যানসার দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। তোমার কি দাদাগিরিতে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা ইচ্ছার ব্যাপার নেই। তুমি যে আমেরিকান দাদা বিয়েতে গিয়েছিলে, ওখান থেকে তোমাকে কি এসে নিমন্ত্রণ কবে গিয়েছিল? কোন এক ব্লগার আমাকে জোর করে নিয়ে গেছে। নন্দিনী দিদিকে তুমি চেনো না? নো, ওই যে বুড়োদের মারধর করে, ও কি পারে? আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি আছে? সকালের লাশ কৈলাস, রাতের লাশ গন্ধলাস, এটা হচ্ছে আগামী দিন পঞ্চম পাওয়াটা রবিবারের ডায়লগ। তো আজকে কিন্তু আবারও অনেকদিন পরে চলে আসলাম সেই বিশ্ববিখ্যাত পঞ্চম পাওয়াটার দোকানে, আর এই যে দোকানটা, তো আজকে কাকার কিছু নতুন নতুন ডায়লগ শোনাবো তোমাদেরকে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। নতুন বছরে কি কোনো নতুন ডায়লগ আছে 2024-এ? আমার যখন যেটা মনে হয় সেটাই বলি, আর প্রতিটা কথা বলার সঙ্গে আমার খাবারটি না মিললে পয়সা লাগে না, এটাও বলে দিই। প্রতিটা কথার সঙ্গে খাবার মিলবে তবেই পয়সা, না হলে পয়সা। তোমাকে কোনোদিন বলেছে যে তোমার খাবারটা ভালো নয়? সেরকম তো আমাকে কেউ বলেনি, আর কেউ পয়সাও দেয় না, মানে পয়সা না দিয়ে চলে গেছে এরকম লোক কম। কত হয়েছে? 40 টাকা দিতে। তো এরকম আমার খাবার, আমি আমার পরোটার দিক দিয়ে বলি, তরকারি আপ ডাউন হতেই পারে। তোমার পরোটা কি যে 20 বছর ধরে তুমি বিক্রি করছো, এটা কি প্রথম থেকেই কি বিশ্ববিখ্যাত ছিল? না, বিশ্ববিখ্যাত তুমি তৈরি করেছো? ছিল না, যখন ইউটিউব ফেসবুক এসছে তখনই ফেমাস হয়ে গেছে, যখন ব্লগাররা তোমরা এসছো তখন। তার আগে তাহলে বিশ্ববিখ্যাত ছিল না, তাই তো? এখন দিনে ক কিলো পরোটা হয়? 70-80 কিলো পার ডে হয়ে যায়। আগে কত কিলো হতো প্রথমে? প্রথমে আরো কম হতো, 30-40-45-50। তুমি কি প্রথম থেকেই কি এই সারাদিন যেমন এখন পরোটা বিক্রি করবো, প্রথমে কি এরকম বিক্রি করতে? প্রথমে আমি কোনো একটা চাকরি করতাম। আচ্ছা, হিন্দুস্তান লিভারে সেলসম্যান ছিলাম, টিএল ছিলাম, জিএল ছিলাম, তারপরে ছেড়ে ছুটে ব্যবসার মধ্যে। কেন ওটা ছেড়ে দিয়েছো কেন? মার্কেটিং বিজনেসে খুব এ থাকে, টার্গেট থাকে, টার্গেট ফুলফিল না হলেই প্রবলেম হতো। আমি অনেক ফোন, প্রতি ফোন আমি প্রতিদিন আগে ব্লক করতাম নাম্বার অন্তত। না, টিভি চ্যানেল থেকে কোনো কেউ কি অনেকে ফোন করে ভুলভাল কমেন্ট করে, এর জন্য আমি ব্লক করে দিই নাম্বারগুলো, বিরক্ত করলে আমি অসুস্থ। টিভি চ্যানেলে যাওয়ার যদি ডাকে নিশ্চয়ই যাব, কোনো অসুবিধা নেই। শর্ট কোশ্চেন বট কোশ্চেন অ্যানসার দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। তোমার কি দাদাগিরিতে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা ইচ্ছার ব্যাপার নেই। তোমাকে যদি ডাকে তাহলে তুমি যাবে কি? যেতেও পারি, অবশ্যই যাব, অবশ্যই যে ডাকি বেশ তার ডাকে আমি সাড়া দিতে রাজি আছি। তুমি যে আমেরিকান দাদা বিয়েতে গিয়েছিলে, ওখান থেকে তোমাকে কি এসে নিমন্ত্রণ কবে গিয়েছিল? আমেরিকান দাদার বিয়েতে তুমি একাই গিয়েছিলে? না, আমার সঙ্গে কুডিসারি ব্লগার ও গেছিল। কোন এক ব্লগার আমাকে জোর করে নিয়ে গেছে। জোর করে নিয়ে গেছে? অবশ্যই, কুডিসারি। হ্যাঁ, কুডিসারি ছেলেটার নাম হচ্ছে, আমি ভুলে যাচ্ছি, কুডিসারি ব্লগার, ও আমার সঙ্গে আমাকে নিয়ে, ও 13 তারিখেও আমি ইতিহাস করেছি, সব দোকানে গেছি, ওই নিয়ে গেছে এবং পরে ওই নিয়ে গেছে। যাই হোক, আচ্ছা, ফিউচারে কি তুমি তোমার দোকানে কোনো আউটলেট, আরো কোনো আউটলেট খুলবে নাকি এটাই করবে দোকান? সেটা চিন্তা ভাবনা, আমি যখন আছে স্বপ্ন সেটাকেই অলরেডি তোমার একটা, আমি আমার একটা অবশ্যই এটা কোনো দোকান খুলবে আরো, হ্যাঁ হলে তো অবশ্যই, প্লাস লেবার পাতি একটু প্রবলেম হয়তো, লেবার পাতি সমস্যার জন্য আমি করতে পাচ্ছি না। অনেক জায়গার অফার আগে, অনেক জায়গার অফার আছে আমি দোকানটি করার জন্য, বাট আমি করতে পাচ্ছি না, একটাই কারণ, লেবার পাতির জন্য। কেন? তোমার, তুমি বললে তোমার 20 জন লেবার আছে? নো, লেবার লেবার তো সাউন্ডে আছে, সাউন্ডে লেবার সবাই পরোটার মধ্যে আসতে চান। নতুন বছরে হালকা করে, হালকা বললাম, বলছি শুনে নাও। বলো বলো। আমি প্রতিদিন ডায়লগ চেঞ্জ করি, রবিবারের একটা ডায়লগ আমি শুনিয়ে দিচ্ছি। সকালের লাশ কৈলাস, সকালের লাশ কৈলাস, রাতের লাশ গন্ধলাস, শনি, এটা রবিবারের ডায়লগ আমার। সকালের লাশ কৈলাস, যেখানে মহাদেব বাস করে,
আর রাতের লাশ হচ্ছে গন্ধ লাশ, এটা হচ্ছে আগামী দিন পনেরো পাওয়াটা রবিবারের ডায়লগ করে তৈরি করতে পারি দোকানটা, কিন্তু লোকের চোখে লাগার জন্য এটাকে করছি। কিন্তু তুমি যে বলো যেমন যে বছরে 17-18 লাখ টাকা ইনকাম হয় তোমার এই মাইকের বিজনেস থেকে, তাহলে দোকানটা তাহলে একটু বড় করো। দোকান বড় করার ব্যাপার নাই, যদি কোনো শিফটিং করি তখন আমি দেখিয়ে দেবো, শিফটিং যদি করি কোথাও তখনই দেখিয়ে দেবো আমি দোকানটা কি করবো। তোমার বাট এখানে আমি কিছু করতে পারবো না, লোকের চোখে লাগাতে আমি বারবার বলছি। নন্দিনী যদি আমার বিষয়ে কমেন্ট করে তোমরা দেখাও কি কমেন্ট করেছে, আমি তারপর তার অ্যান্সার দেবো। আমি যার জানি না চিনি না বুঝি না শুনি না। নন্দিনী দিদিকে তুমি চেনো না? নো, চেনো না? আমার সঙ্গে আলাপ হয়নি এখন, ওই সব ব্যাপারে চিনি না, ওসব একটু একটু দেখা হয়, ওই যে বুড়োদের মারধর করে ওই সব ব্যাপার না। ও কি পারে, আমার মধ্যে যা আছে ওর মধ্যে কি আছে? আমি অ্যাজ এ অ্যাঙ্কার এখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? তো আমি কি তাহলে তুমি কবে থেকে করছো? আমি বহুত বছর আগে থেকে আমি এটা তো আগে কোনোদিন শুনিনি, ওই জন্যই তো শুনিনি, ওই জন্যই ব্লকে পেয়ে যাবে 250 250 বাবু 250। সূর্য সাউন্ডটা তোমার? সূর্য সাউন্ডটা তো আমার, আমার সঙ্গে কারো কন্ট্রোভার্সি নেই। ব্যাপার হলো আমি করবে না বললাম মানুষের, ও আচ্ছা হালকা ভাবে ধরে ওগুলো করতে পারে, ওগুলো যে করার সে করবে। ময়ে 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 ব্যাপারটা কি তাহলে? ময়ে ময়ে এই যে কি একটা গান উঠেছে, ওকে ওকে আমি বুঝে শুনেই বলি। আমি যেটুকু কোশ্চেন করবো, ডিম কারি না সিদ্ধ কারি? কটা দেবো? দুটো চর্চা ভালো লাগে না, একটাই দেবো। একদম 20 টাকা? ইয়েস দাদা আসো। পরোটা যখন তুমি প্রথম চালু করেছিলে কত থেকে শুরু করেছিলে? পরোটা শুরু করেছি তো 20 বছর আগে। না তখন কত টাকা শ ছিল? তখনও তো ওজন হিসাবেই ছিল। 6 টাকা? 6 টাকা শ। তখন কি এই আলুর দম ঘুগনি দিতে? সব দিতাম, তখন আলু দিয়ে ঘুগনিও বানাতাম। আচ্ছা আলু দিয়ে ঘুগনি বানাতে, তাহলে এখন বানাও না কেন? এখন ওই যে সুগার যে মানুষের বেশি হয়ে গেছে, ওর জন্য শুধু ঘুগনি, সুগার পেশেন্ট যারা আছে তারা খেতে আসবে শুধু ঘুগনি দিয়ে। কিন্তু এই চিন্তা ভাবনাটা আমরা শুনেছি কিন্তু অন্যজন, আমি নিজে শুনেছি। কি শুনেছি? এটা না এই সুগার পেশেন্টের জন্য যে তুমি নাকি করনি, সবাই প্রথম অন্য একজন করেছে। এ কে কি করেছে আমার দেখার দরকার নেই, আমার তরফ থেকে আমি প্রথম করেছি। তুমি করেছো তাই তো? আমার তরফ থেকে আমি প্রথম করেছি। এটা কি তোমার মনে হয়েছে যে এটা করা উচিত তাই তো? যখন দোকানটা করেছিলে তখন তুমি এখানে, তুমি এখানে একা করতে, এখানে একা করতে এই দোকানটাতে? দোকান আপাতত প্রথম এই রুটিওয়ালা ছিল, তারপরে আমি ছিলাম, তারপরে চাওয়ালা এলো, তারপর পরপর অনেকে এসেছে, তারপর আশেপাশে অনেক, আমি আর কাউ কিছু বলতে চাই না, পরপর অনেকে এসেছে অনেকে গেছে এসেছে গেছে। মানে তুমি এখানে প্রথম? আমি প্রথম না, আমার এই রুটি রুটি ভালো, মানে পরোটার দিক থেকে তুমি প্রথম? প্রথম। তো কাকা নতুন বছরের নতুন যে ফেমাস ডায়লগ গুলো সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।